ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো ফাইনালি দুর্গাপুজোর টাইম এসে গেছে এবং দুর্গাপুজোয় আমরা সকলেই জানি যে কটা ছবি একদম কনফার্ম দুর্গাপুজোর টাইমে আসতে চলেছে, সেটা প্রথম হচ্ছে টেক্কা এবং অপরদিকে বহুরূপী। এই দুটো ছবি কিন্তু একদম কনফার্ম আসতে চলেছে, এবং এর সাথে সাথে সুরিন্দর ফিল্মসের তরফ থেকে কিন্তু এই বছরে শাস্ত্রী বলে ছবিটাকে নিয়ে আসা হচ্ছে, যে ছবিটায় সোহম দেবশ্রী রায় অভিনীত ছবি, এবং এর সাথে সাথে মিঠুন চক্রবর্তীকে এই ছবিতে দেখা যাবে। এবং সুরিন্দর ফিল্মস এই ছবিটা কিন্তু প্রথম থেকেই ঠিক করে রেখেছিল যে এই ছবিটা কিন্তু তারা দুর্গাপুজোর টাইমে নিয়ে আসবে, এবং এই টাইমে দাঁড়িয়ে দুর্গাপুজোর সময় কিন্তু তাদের কাছে আর অন্য ছবি নেই। তো আপাতত এটা ধরা যাচ্ছে যে দুর্গাপুজোর টাইমে কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে অভিনীত ছবি শাস্ত্রী বলে ছবিটাই কিন্তু দুর্গাপুজোর টাইমে আসবে। এবার অন্যদিকে একটা বড় প্রোডাকশন হাউস SBF, সে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজোর টাইমে যেরকমই ছবি আনুক না কেন, তাদের স্কেল আপ থেকে শুরু করে তাদের একটা থিয়েট্রিক্যাল যদি একটা রাইটস এর কথা বলো, তো সেরকম জায়গায় তাদের বেশি সিনেমা শোজ পাওয়া, এইরকম সমস্ত কিছু এই যে জিনিসগুলো খুব সুন্দরভাবে গ্যাদার করতে পারে, তো সেই কারণে সিনেমাগুলো কিন্তু দারুণ লেভেলে একটা বিজনেস করতে পারে প্রত্যেক বছর। তো গত বছরও যদি দেখো দশম অবতার এলো, এবং দশম অবতার কিন্তু ছবিটা যে গ্রাফ ছিল এবং যেরকম ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছিল সেই ওয়াইজ কিন্তু ছবিটা দারুণ লেভেলে ব্যবসা করে দিয়েছে, কিন্তু ছবিটা অ্যাজ এ ছবি হিসেবে যদি তুমি বিচার করে দেখো সেখানে কিন্তু ছবিটা কিন্তু খুব একটা ভালো ছিল না। এবার যদি কথা বলি এই বছরও যদি SBF এর কথা বলো, তো এই বছরও কিন্তু SBF এর সেরকম যে তাদের যে একটা দুর্গাপুজোর টাইমে যে একটা বিজনেস হয়ে আসছে, সেটা কর্ণ সুবনের গুপ্তধন থেকে শুরু করে দশম অবতার থেকে শুরু করে, এবং এই বছরও তারা ঠিক করেছিল যে কোথাও গিয়ে প্রসেনজিৎ এবং অনির্বাণের জুটিটাকে একসাথে ফিরিয়ে আনার জন্য, এবং সেখানে তারা গারুড়ার অফিসিয়াল রিমেক পাওয়ানোর প্রচেষ্টা করছিল, যেখানে ফেডারেশন এবং বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে একটা মতবিভেদ অবশ্যই দেখা যায়, এবং সেই কারণ ওয়াইজ ছবিটা পরবর্তী টাইমে মানে খুব কম সময়ের মধ্যে ছবিটাকে তারা মুক্তি দিতে পারে না, এবং এই ছবিটাও কিন্তু এখন অবধি সেলভড হয়ে যায় এবং পরবর্তী টাইমে ছবিটা পোস্টপোন হয়ে যায়, আগামী কোনো দিনে এই ছবিটা মুক্তি পেতে পারে, কিন্তু এখন অবধি এই ছবিটা কিন্তু দুর্গাপুজোর টাইমে আসবে। এবার তাদের একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু যেহেতু আছে, কারণ তারা অনেক রকম ফ্র্যাঞ্চাইজের কাজ করে এসছে, সেটা একেনবাবু হোক বা সেটা কর্ণসুবনের গুপ্তধন হোক, তো সেরকম অনেক কাজ করে এসছে, তো সেই একেনবাবুর ফ্র্যাঞ্চাইজটাকে কোথাও গিয়ে তারা কন্টিনিউ করার প্রচেষ্টা করছিল, কিন্তু এখন গিয়ে দাঁড়িয়ে একেনবাবুর যেহেতু যে স্টোরিটা ছিল সেটা কোথাও গিয়ে রাশিয়ার ওপর বেস্ট করে একটা রাশিয়াতে শ্যুট হওয়ার কিছু পোর্শন এরকম দৃশ্য ছিল, তো তার ঠিকঠাক রাইটস না পাওয়ার কারণে এবং তারপরে এই কম দিনের মধ্যে সেই ছবিটাকে নিয়ে আসার জন্য সেটা একটা সমস্যার মুখীন হতে হয় ছবিটাকে, তো সেই কারণে সেই ছবিটাও কিন্তু দুর্গাপুজোর টাইমে আসবে না। এবার SBF এর হাতে যে দুটো ছবি আছে সে দুটো ছবি হচ্ছে, একটা হচ্ছে সৃজিৎ মুখার্জির সাথে একটা কাজ করা ছবি, যেটা সৃজিৎ মুখার্জি নিজে পরিচালনা করেছে, এই কাজটা কিন্তু দুর্গাপুজোর টাইমে তাদের টাইম লাইনের মধ্যে আছে, এবং এর সাথে সাথে আর একটা ছবি তাদের টাইম লাইনে আছে, সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী পরিচালিত ছবি এবং অভিনীত ছবি, এই ছবিটার নাম হতে চলেছে সন্তান, এই ছবিটা কিন্তু তাদের দুর্গাপুজোর টাইমে আসলেও আসতে পারে, মানে তারা ঠিক করছে যে এই ছবিটাকে কিন্তু তারা SBF এর তরফ থেকে দুর্গাপুজোর টাইমে এই ছবিটাকে তারা নিয়ে আসতে পারে, বা সৃজিৎ মুখার্জির সাথে নিয়ে আসতে পারে। এবার এখানে সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর অলরেডি কিন্তু সুরিন্দর ফিল্মসের সাথে একটা ছবি শাস্ত্রী, সেটা কিন্তু আসতে চলেছে, এবং অপরদিকে যদি SBF এই ছবিটা আনে তো সেখানে মিঠুন চক্রবর্তীর কোথাও গিয়ে এটা বক্তব্য যে আমি চাই না যে এইরকম একটা পুজোর বেল্টে এরকম আমার একই সাথে দুটো ছবি মুক্তি পাক, তো সেটা সমস্ত মানে যদি বিজনেস ট্যাকটিক্সের দিক থেকে কথা বলে সমস্ত দিক থেকে দেখো, তো একটা বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম কথা তো সিনেমার যে মানে বেল্ট সেটা খুবই কম, যেখানে মানে যে ভ্যাকেশন ওয়াইজ যেরকম দুর্গাপুজোর টাইমটাকে ধরা হয় যে টাইমে ভালোভাবে সিনেমা চলে বা ঈদ ফিদ এরকম টাইমে, মানে এরকম নয় যে 12 মাসই অডিয়েন্স ছবি দেখে, তো সেরকম মিঠুন চক্রবর্তীর একটা পরবর্তী টাইমে যদি একটা ছবি আসে সেই ছবিটা কিন্তু অ্যাটলিস্ট বিজনেস করবে, তো সেই ছবিটা দুর্গাপুজোর টাইমে যদি দুজো একটা মানুষেরই দুটো ছবি আসে সেটা গিয়ে প্রবলেম হয়ে অবশ্যই দাঁড়াচ্ছে। এবার এর সাথে সাথে SBF এর যে অন্যদিকে যদি আরেকটা ছবির কথা বলো সেটা হচ্ছে সৃজিৎ মুখার্জির সাথে, এবার দেবের যে টেক্কা বলে ছবিটা আসতে চলেছে সেই ছবিটা কিন্তু পরিচালনা করছে সৃজিৎ মুখার্জি নিজে, তো একটা পরিচালকেরও একসাথে দুটো প্রোডাকশন হাউসের তরফ থেকে কাজ আসুক এটাও কিন্তু দেব যে চায় না, এটা দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এর তরফ থেকে এটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এখন ফাইনালি কি হতে চলেছে SBF এর আগামী দিনে সেটা এখন বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, সমস্যায়
এখনো মেটেনি, আর পুজো বাকি মাত্র 1 মাস মতো, কিন্তু SBF এবং সুরিন্দর ফিল্মস তারা একসাথে মিটিং করতে চলেছে আগামী দিনে। যদি এর কোনো প্রবলেমের সলিউশন হয় তাহলে হয়তো SBF এই ছবিটাকে নিয়ে আসতে পারবে, আদারওয়াইজ কিন্তু আমার মনে হয় না যে SBF এর এবছরে দুর্গাপুজো রিলিজ হতে পারে কিনা। দেখার যে SBF যেহেতু একটা বড় প্রোডাকশন হাউস, আশা করব যে একটা ছবি অন্তত আসুক। এবার তাদেরও দুটো এমন ছবি আছে যাদের অলরেডি দুর্গাপুজোর টাইমে ছবি আসছে, দেখার যে এটা কি হয়। তোমাদের কি বক্তব্য এগুলো নিয়ে এবং কোন কাজটা অবশ্যই দেখতে চাও কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।